रहे हैं। अस्सलाम वालेकुम, हमें ग्रुप स्टाइल बाय नासिमा पेज থেকে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে রেসিপি হলো আলু কা পরাটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে এসেছি। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ার বরকতে আমিও আল্লাহর ভালো আছি। তো আজকে আলু কা পরাটা বানাবো, তার জন্য আটাটাকে সুন্দরভাবে মেখে তারপরে আলুটাকে সুন্দরভাবে চিকেন দিয়ে মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে একটা পুর তৈরি করেছি। সেই পুরটা এখন এই পরাটার উপরে দিয়ে দিব। এই রুটি বেলা খুবই সমস্যা, কারণ আলু দেওয়ার পরে এমন অবস্থা হয় যে সম্পূর্ণটাই বেলুনে মেখে যায়। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, তোমরা যারা আমাকে সাপোর্ট দিয়ে এ পর্যন্ত এগিয়ে নিয়ে এসছো, তোমাদের সবার প্রতি আমার রক্তিম শুভেচ্ছা ও ভালোবাসা। আমিও তোমাদের পাশে আছি, তোমরা আমার পাশে থেকো সবসময়, আমাকে সাপোর্ট করে দিও। তো দুঃখ লাগে একটা জিনিস, যে আমি অনেক অনেক ফলো দেই, দিনে না হলেও 100টার মতো ফলো দেই, কিন্তু আমি 5-10টার উপরে ফলো ব্যাক পাই না। খুব কষ্ট লাগে, কারণ যে কোনো মানুষ একটা আশা নিয়েই এক জায়গাতে আসে। সবাই যেরকম আশা করে এসছে, আমি সেইরকম আশা করেই এই প্ল্যাটফর্মে আসছি। তো সবাই সবাইকে সাপোর্ট করলে ইনশাল্লাহ কেউ করে থাকবে না। তো আমি বন্ধুদের কাছে একটাই অনুরোধ, তোমরা যে ফলো দিবে সবাই একটাই দেখবে, চেষ্টা করো। আমাকে বলতে হবে না, আমি ইনশাল্লাহ সব সময় আমার যদি খালি নোটিফিকেশনে দেখতে পাই, সাথে সাথে আমি তার ফলোটা ব্যাক দিয়ে দিই। তো ব্যাক তো দেই, তাছাড়াও এমনিতেই আমি ওখানে বন্ধুর সাথে ফলো দিয়ে থাকি, বন্ধুকে ফলো দিয়ে থাকি। কিন্তু তোমরা এরকম আমার মতন সবাই করো, দেখো সবাই এগিয়ে যাবে, সবাই মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো আমার ফাইনালি আমার পরাটা বানানো ভাজা কমপ্লিট হয়ে গেছে। সবাইকে আল্লাহ হাফেজ।